লাভাতে দুটো দিন কাটিয়ে লাভার কোথায় কোথায় ঘুরবেন ও থাকবেন কোথায় তার সম্বন্ধে জানালাম আগের ভিডিওগুলিতে। যারা মিস করে গেছেন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। লাভার ঠিক পাশেই আছে নেওরা ভ্যালি যাওয়ার রাস্তা, আর এখান থেকেই আমাদের আজকের যাত্রা শুরু। এবার চললাম নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কোলাখামের উদ্দেশ্যে, আর এই নেওরা ভ্যালির মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা ছিল অ্যাডভেঞ্চারে ভরা। তো আমরা চলে এসেছি নেওরা ভ্যালির মধ্যে, আর এই যে জায়গাটা দেখছো, এই যে পাইন বনের সারি, এটা কিন্তু আমরা নেওরা ভ্যালির মধ্যে আছি। আমরা আজকে যাচ্ছি কোলাখাম। কোলাখামে আমরা কোথায় থাকবো সেটা তো পরে আসছে, বাট এখন যেটা কোলাখামের মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে নেওরা ভ্যালি। তো তোমরা নেওরা ভ্যালিটা এনজয় করো। থাকছে কিছু সিনেম্যাটিক শট এখানে, যদিও আমি ড্রোন ওড়াচ্ছি না, বাট থাকছে কিছু ফ্যান্টাস্টিক সিনেম্যাটিক শট। ভালো লাগলে কিন্তু লাইক করে দিতে হবে। চলো, সময় কাটিয়ে আবার পাইন বনের মাঝখান দিয়ে চললাম কোলাখামের উদ্দেশ্যে। তো আমরা রয়েছি কোলাখামের ওপরের দিকে। এখানে অনেকগুলি হোমস্টে আছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে অলমোস্ট সবগুলো হোমস্টেরই ডিটেলস দিয়ে দিয়েছি, বা যেগুলো সবথেকে ভালো হোমস্টে এই জায়গার সেই ডিটেলসগুলো দিয়ে দিয়েছি। আমার যে হিমালয়ান রিট্রিটটা সেটা আরও নিচে ছাঙ্গে ফলসের কাছে। তো এনজয় করো জার্নিটা, আর যদি তোমরা এখানে থাকতে চাও এখানেও খুব ভালো ভালো হোমস্টে আছে, যেরকম উপরে ক্যাসারিও আছে, ঠিক আছে। তো তোমরা যদি এখানে নেক্সট হোমস্টে আছে তোমরা যদি এখানেও থাকতে চাও থাকতে পারো। ডিটেলসে মানে ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ফাইনালি চলে এসেছি আমরা কোলাখামে, আর কোলাখামে আজকে আমরা থাকছি এই যে পেছনে সাইনবোর্ড আছে, দ্য হিমালয়ান রিট্রিট কোলাখাম। লাভা থেকে এই জায়গাটায় আসতে টাইম লেগেছে 45 মিনিটস, আর তোমরা যেটা আগের ক্লিপিংসগুলোতেই দেখেছো যে এই জায়গাটায় আসতে গেলে তোমাদের নেওরা ভ্যালির মধ্যে থেকে আসতে হবে। কোলাখাম একটা রিমোট প্লেস, একটা অফবিট গ্রাম যেটা এখনও অফবিট আছে। তো এটার ওয়ান অফ দি মেন অ্যাট্রাকশন হচ্ছে এই দ্য হিমালয়ান রিট্রিট। কেন, সেই ওভারভিউটা আমি দিচ্ছি। অনেক খিদে পেয়ে গেছে রাস্তা দিয়ে আস্তে আস্তে। তো সবার আগে চলো আমরা লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের এই কোলাখামের দ্য হিমালয়ান রিট্রিট ঘুরে দেখাবো। কিন্তু তার আগে বলে দিই, এই রাস্তা থেকে তোমাদের জাস্ট একটুখানি হেঁটে ওই যে কোলাখাম দ্য হিমালয়ান রিট্রিট দেখা যাচ্ছে, চলো তোমাদের নিয়ে যাই। আর হিমালয়ান রিট্রিটে নামতে নামতে কিন্তু ভিউটা ঠিক এরকম দাল। চলো আমরা যাই। এই এগুই, এখানে একটা ছোট্ট বন্ধু শুয়ে আছে। বহু ফুলের গাছে ভর্তি এই কোলাখাম দ্য হিমালয়ান রিট্রিট যাওয়ার রাস্তাটা। অনেকগুলো পাতাবাহারি গাছ তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমরা পৌঁছে গেলাম দ্য হিমালয়ান রিট্রিটের গেটে। তো চলো তোমাদের এই দ্য হিমালয়ান রিট্রিট কোলাখামের একটা রুমের স্যাম্পল দেখিয়ে দিই। সবার আগে তোমাদের একটা জিনিস দেখাই, যে এখানে প্রত্যেকটা রুমের সামনে কিন্তু একটা কমন ব্যালকনি আছে, আর তার সামনে বসার জন্য চেয়ার, যেখান থেকে তোমরা ঠিক এরকম একটা ভিউ পাবে। তো পাশটা পুরো ভ্যালি ভিউ, অ্যামেজিং। আর রুমটা, এই যে প্রত্যেকটা রুমের একটা নাম আছে, এই নামটা, এই রুমটার নাম হচ্ছে ঝরলে। আর এই যে রুমটা এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে একটা ডাবল বেড আছে, নিভান আগেই কব্জা করে নিয়েছে বেডটার উপরে। এখানে একটা সিঙ্গেল বেড আছে, টিভি আছে, এখানে আমাদের লাগেজগুলো রাখা আছে, এখানে একটা ছোট্ট টেবিল, এই সিঙ্গেল বেডের পাশে একটা ছোট্ট টেবিল আছে, এখানে একটা মিরার আছে,
এখানে পাশে আরেকটা টেবিল আছে, সাইড টেবিল, প্লাগ পয়েন্ট, ওখানে গ্লাস জগ, আর এই দিকটাতে হচ্ছে ওয়াশরুম। চলো চক্র ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, সুপার ক্লিন। এখানে ওয়েস্টার্ন কমোড, এখানে একটা মিরর আছে, বেসিন, ট্যাপ, এখানে জেট স্প্রে, এখানে আছে হচ্ছে বালতি, মগ, আর সবথেকে বড় কথা সুপার ক্লিন, এখানে একটা হ্যাঙ্গারও দেওয়া আছে। আর এই যে এখান থেকে দাঁড়িয়ে যদি রুমটা দেখি, রুমটা যথেষ্ট স্পেশিয়াস। তো হিমালয়ান রিট্রিটের যে জায়গায় বসে সবাই খাওয়া দাওয়া করে, সেই জায়গাটা নামেও যেরকম আর সেই জায়গাটার লোকেশনটাও সেরকম। চলো তোমাদের দেখাই সেই জায়গাটা। এই সেই জায়গাটা যার নাম হচ্ছে হটপট, মানে গরম খাবার, ম্যাজেস্টিক। Isn't it amazing? তো আমরা চলে এসেছি দ্য হিমালয়ান রিট্রিটের হটপটে, যেখানে পাওয়া যায় গরম খাবার উইথ আ দিস কাইন্ড অফ ভিউ। ঠিক আছে, তো চলো চট করে দেখে নিই এরা লাঞ্চে কী কী প্রোভাইড করে। লাঞ্চে আছে ভেরি সিম্পল মেনু, আছে ডাল, আছে একটা সিজনাল সবজি আর এগ কারি, আর রাইস দিয়েছে, আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। ওই যে এদিকে নিবান কিন্তু নিজের দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে। তো কোলাকামের দ্য হিমালয়ান রিট্রিটের যেখানে আমরা আছি, মানে যে কটেজগুলো, এই কটেজগুলোর উপরে কিন্তু আরেকটা ফ্লোর আছে, যেখানে আছে কিন্তু একটা নার্সারি আর একটা আর্ট গ্যালারি। সেই আর্ট গ্যালারিতে চাইলে তোমরা নিজেরাও কিছু কন্ট্রিবিউট করতে পারো, একে যদি তোমাদের সেই ক্রিয়েটিভিটি থাকে, সেটাও কিন্তু এখানে ওরা শোকেস করে। আমি দেখেছি খাবারের ওখানে, চলো ওপরে যাই, নার্সারি আর আর্ট গ্যালারিটা একবার ঘুরে আসি। আর আমরা চলে এসেছি উপরে যে আর্ট গ্যালারি কাম যে নার্সারি ওদের আছে সেইখানটাতে। চলো তোমাদের চটপট দেখিয়ে দিই এখানের ওপরের এই গ্যালারিটা। এখানে সবার আগে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা অ্যাকোয়ারিয়াম, যার মধ্যে অনেকগুলো কালারফুল মাছ ঘোরাফেরা করছে। আর ঠিক এই অ্যাকোয়ারিয়ামের পাশেই রয়েছে এদের আর্ট গ্যালারিটা। আছে অনেকগুলো হাতে আঁকা জিনিস, এটা যেরকম খুব সুন্দর জুটের, এটা ছোট ছোট আমরা যে শিশি বোতলগুলো ফেলে দিই সেটাকে খুব সুন্দর করে এখানে পেন্ট করে রাখা আছে। ইনফ্যাক্ট এখানে অনেকগুলো স্টোনস রাখা আছে যেগুলো কালার করা আছে। এটা চাইলে তোমরাও বসে এই তুলির ব্যবহারে
বানাতে পারো নিজের একটা মাস্টারপিস যেটা ওরা শোকেস করে রাখবে। এখন বাজে সন্ধে 6:15, যদিও বাইরে দেখে সেটা বোঝার উপায় নেই। পাহাড়ে কিন্তু এরকমই ঝুপ করে সন্ধে নামে, আর সন্ধে নামতে না নামতেই চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। চলো চট করে দেখে নিই কি আছে ইভিনিং স্ন্যাক্সে। হচ্ছে এদের ইভিনিং স্ন্যাক্স, একজনের জন্য আছে ভেজ পকোড়া আর দিয়েছে চা। আর এই ভেজ পকোড়া আর চা এই দুটোই কিন্তু কমপ্লিমেন্টারি। আর ব্যাকগ্রাউন্ড যদি এরকম হয় তাহলে কিন্তু এই চা কিন্তু মন্দ নয়, বেস্ট কম্বিনেশন। এরকম ব্যাকগ্রাউন্ড আর হাতে গরম চা, একদম জমে খির। তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো ভেজ পকোড়া হজম হতে না হতেই আবার অর্ডার করে ফেলেছি চিকেন ড্রাই ফ্রাই, কারণ বাঙালিরা যেরকম ঘুরতে পছন্দ করে বাঙালিরা কিন্তু সেরকম খেতেও পছন্দ করে। চলো তোমাদের চট করে দেখিয়ে দিই যে এখানকার চিকেন ড্রাই ফ্রাইটা কিরকম। রাতে কিন্তু দ্য হিমালয়ান রিট্রিট কোলাখাম ঠিক এরকম লাগে, এখন বৃষ্টি হচ্ছে বাট খুব সুন্দর জায়গাটা, রাতেও অসাধারণ লাগে। আর রাত্রির হতে না হতেই চলে এসছে আমাদের ডিনার। তো ডিনারে তোমরা চাইলে ভাতও খেতে পারো, রুটিও খেতে পারো, আমরা রুটিটা অর্ডার করেছিলাম। চলো তোমাদের চটপট দেখিয়ে দিই যে দ্য হিমালয়ান রিট্রিটের ডিনারটা কেমন। তো আছে রুটি, তার সাথে আছে আলু ভাজা, আর এখানে আছে হচ্ছে চিকেন কারি, এখানে আছে স্যালাড, আর এই টিস্যু পেপার। তো গুড মর্নিং ফ্রম কোলাখাম ডে টু। কেমন হয় যদি সকালবেলা যখন তুমি উঠবে আর ভিউটা তুমি পাবে ঠিক এরকম? চলো দেখাই। রুম থেকে এত সুন্দর একটা ভিউ। আমার পিছনে এই যে ঘরটা, এটা হচ্ছে দ্য হিমালয়ান রিট্রিটের ডিজিটাল সেবা কেন্দ্র। মানে এই যে কোলাখাম যে গ্রামটা, এই গ্রামের লোকেদের যাবতীয় অফিসিয়াল কাজকর্ম কিন্তু এখানে হয়। যেরকম মানি ট্রান্সফার হয়ে গেল, দেন প্যান কার্ড আধার কার্ড রিলেটেড সার্ভিসেস হয়ে গেল, সেগুলো কিন্তু এইখানে হয়। আর এই যে দ্য হিমালয়ান রিট্রিটের মেন চমক কিন্তু ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে। চলো তোমাদের দেখাই, মানে ওইখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর আসে। চলো তোমাদের দেখাই আর কিরকম হয় যদি সকালে তোমার ব্রেকফাস্ট টেবিলটা হয় ঠিক এরকম একটা লোকেশনে। সত্যি এই যে জায়গাটা, এটা কিন্তু হিমালয়ান রিট্রিটের মেন ইউএসপি। এই যে নিভান মিতালি, এখানে আমাদের ব্রেকফাস্টে চট করে দেখিনি ব্রেকফাস্টে ওরা কী দিয়েছে। সিম্পল মেনিউ আছে, পুরি সবজি, আর তার সাথে ঠিক এরকম একটা ভিউ, দারুণ। এই জায়গাটা সত্যি অসাধারণ। এবার আসি দ্য হিমালয়ান রিট্রিট কোলাখামের ডিটেলসের ব্যাপারে। এদের যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে পার হেড পার ডে 1000 রুপিস করে।
যদি এখন মনসুন বলে এদের একটু ডিসকাউন্ট চলছে। তো তোমরা যখন আসবে ডেসক্রিপশনে এদের নাম্বার দেওয়া আছে, এদের ফোন করে কারেন্ট ট্যারিফ কী আছে সেটা জেনে নিন। এবার আসি কয়েকটা প্রোজ অ্যান্ড কনজের ব্যাপারে এই হিমালয়ান রিট্রিটের। প্রোজ হচ্ছে এদের স্টাফ বিহেভিয়ার খুব ভালো, এরা রীতিমতো ডেকে জিজ্ঞেস করে যে এক্স্যাক্টলি কী চা দরকার বা কখন খাবার দরকার, ঠিক আছে। ইনফ্যাক্ট আপনি বললেন যে খাবার রেডি হয়ে গেছে, ঠিক আছে আসছি, এরা কিন্তু এসে নক করে দিয়ে যায় যে খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাবে, উইচ ইজ আ ভেরি গুড থিং। আর সেকেন্ড হচ্ছে এদের যে লোকেশন, এদের যে হটপট যে জায়গাটা আমি দেখালাম, এটা কিন্তু ফ্যাবুলাস, খুব সুন্দর লোকেশন। এখান থেকে ছাঙ্গে ফলসও একদমই কাছে, মানে কোনো গাড়ির দরকার নেই, আরামসে হেঁটে যাওয়া যায়। কনস হচ্ছে আমি যেটা ফিল করলাম, এদের কোনো উইন্ডো নেই, তো যদি দরজা বন্ধ হয়ে যায় তো একটা ভেন্টিলেশনের প্রবলেম থাকে। আর মনসুন বলে পাহাড়ে পোকার একটু উপদ্রব আছে, তো সেটা একটা আছে ব্যাপার। আর বাকি কিন্তু রিসর্টের লোকেশন বলো দারুণ, স্টাফ বিহেভিয়ার খুব ভালো, খাবারের কোয়ালিটি যেটা মেন সেটাও খুব ভালো। তো হিমালয়ান রিট্রিট কোলাখাম কিন্তু একটা ডেস্টিনেশন তোমাদের হতেই পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের এপিসোডে উইথ এ নিউ ডেস্টিনেশন, উইথ এ নিউ ইনফরমেশন। টিল দেন